আমরা ভারতের ছাত্র ফেডারেশন এবং উপজাতি ছাত্র ইউনিয়ন এসএফআই পিএসইউ যৌথভাবে আগামী 12ই জানুয়ারি আমাদের দেশের 16টি ছাত্র সংগঠনের সম্মিলিত মঞ্চের উদ্যোগে শিক্ষা বাঁচাও জাতীয় শিক্ষানীতি প্রত্যাখ্যান করো দেশ বাঁচাও বিজেপিকে প্রত্যাখ্যান করো এই স্লোগানে পার্লামেন্ট অভিযান সংগঠিত করতে যাচ্ছে এই পার্লামেন্ট অভিযানে আমাদের ত্রিপুরা রাজ্য থেকে 75 জন ছাত্র নেতৃত্ব কর্মী শামিল হবেন তার সঙ্গে দিল্লিতে এই রাজ্য থেকে পাঠরত ছাত্র ছাত্রীদের সঙ্গেও আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আমরা আশাবাদী রাজ্য থেকে শতাধিক ছাত্র ছাত্রী 12ই জানুয়ারি দিল্লির রাজপথে জাতীয় শিক্ষা নীতির নাম করে যেভাবে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং গোটা দেশে কর্মসংস্থানের প্রশ্নে শিক্ষার প্রশ্নে সামগ্রিকভাবে ভারতবর্ষ যে সংকটের মুখে দাঁড়িয়ে আছে তার মূল যে কারিগর বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের রাজপথে রাজধানীর রাজপথে মিছিলে সোচ্চার হবার জন্যে একত্রিত হবেন এবং এই লড়াইয়ে আমরা সামিল হচ্ছি